بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان وعليكم السلام ورحمه الله وبركاته الحمد لله والصلاه والسلام على رسول الله شو شمنيت বাংলাদেশ থেকে লিখিত পুরুষের মাধ্যমে জানতে চেয়েছেন গোসল ফরজ থাকা অবস্থায় মুখস্থ কোরআন মাজিদ কি তেলাওয়াত করা যেতে পারে পুরুষ ও নারীর জন্য এই মাসালার বিধান কি একই পুরুষ হোক মহিলা হোক সবার জন্য এই বিষয়ে স্পষ্ট যে যদি গোসল ফরজ হয়ে যায় তাহলে যেমন গোসল ফরজ হওয়া মানে কি স্বপ্নদোষার মাধ্যমে স্ত্রী স্ত্রী সহবাস বা মিলামিশির মাধ্যমে যে এই সমস্ত বিষয়ে গোসল ফরজ হয় এই এরকম যদি মহিলা ফরজের বিষয় থাকে তাহলে এই অবস্থায় কোরআন তেলাওয়াত করা নিষেধ হারামের বিষয়ে আল্লাহ ইমাতুল আরবা ইমাম আবু হানিফা সাফি মালিক হাম বলে এই যে বড় বড় ইমামগণ সবাই এই বিষয়ে উল্লেখ করেছেন তাহারিম বলে হারাম বলে এই অবস্থায় অলাউমিন গর মাসিন যদিও না দৌড়ে হয় অর্থাৎ মুখস্থও হয় নিজের পক্ষ থেকে মুখস্থ পড়ে তাহলেও কোরআন মাজিদি অবস্থায় পড়া নিষেধ এই বিষয়ে আরো স্পষ্ট করেছেন ইমাম ত্রিমিজি রহিমা হল্লা তার ত্রিমিজি গ্রন্থের মধ্যে তিনি বলেন অহু আকল আকসার আহলে এলমে এটা অধিকাংশ আহলে এলম বিদ্যানদের মত কোনটা মানে মুখস্থ না মুখস্থও পড়া যাবে না যদিও কোরআন না ধরেও পড়া হয় তাও এটা নিষেধের অন্তর্ভুক্ত এ এটা আরও উল্লেখ করছেন মিন এই যে আহলে এলেমগণ তারা কারা মিন আসাবিন নবী নবী সাল্লা সাল্লাম সাহাবিগণ তারপর তাবিনগণ তাবে তাবিনগণ অমন বাদাহুম তা তারপরে যেমন তিনি কয়েকটা নামই আসছেন এখানে সুফিয়ান সাউরি ইবনু মুবারক ইমাম শাহি ইমাম আহমদ বিন হাম্বল ও ইসাহ রহিম আহমুল্লাহ জামিয়ান এরা এই যে এখানে এইভাবে হারাম বলেছেন নিষেধ করেছেন এটা পাবেন প্রথম খণ্ডে একশো পঁচানব্বই পৃষ্ঠা তিরমিজি তো এই তো এখানে বিষয়টি স্পষ্ট হয়ে গেল তারপরে আল্লাহ ইবনে তাইমা রহম্লা তার ফতুয়া গ্রন্থের মধ্যেও তিনি একুশ নম্বর খন্ডের তিনশো চৌচল্লিশ পিঠে তিনি একথার উল্লেখ করছেন যে আল্লাহ আরবাহ মানে যে ইমাম চতুষ্ঠায় এই বিষয়ে একটি ভাগ যে ফরজ গোসল অবস্থায় করান্তলাউ করা নিষেধ তো বিষয়টা আরো স্পষ্ট হলো তারপরে ইবনে হাজার রহেমাল্লাহ নকল করছেন যে ইবনে উমর রাজাল কানা এক রাহু আর এক রহুবন ইবনে অমর রাজাল আব্দুল ইবনে ওমর আব্দুল ওমর অমর আনহুমা তিনি যুনুবি অবস্থা করণ পরা তিনি খারাপ মনে করতেন মাকরু মনে করতেন অপছন্দ মনে করতেন আর সালাবদের কাছে সালফিস আলিহিন এই সময় তাবে ইনরা আর সাহাবিন্দের সালাফ বলতে এখানে সাহাবীদের এখানে হারাম মাকরু মনে করা অপছন্দ মনে করা মানে কি হারামের অন্তর্ভুক্ত এটাকে তা হারাম মনে করতেন তারপরে বর্তমানেও সৌদি আরবে যে আল্লামা ইবনে বাজ রাহিমাহুল্লাহজির মারা গেছেন তারও আল্লাহ সল্লয় ও সাল্লাম তিনি এই বিষয়ে প্রত্যেকভাবে বলেন জাল জুনুব ও মামন মিন কেরাতিল কোরআন কোরআন পড়া অবস্থা নাপাক অবস্থায় কোরআন পড়া নিষেধ মাজমুল ফতোয়ার মধ্যে ছাব্বিশ খন্ডে একশো নব্বই পৃষ্ঠে উল্লেখ করা হয়েছে তারপর সৌদি আরবের স্থায়ী ফতুয়া বোর্ড তারাও এই বিষয়টা বলছেন যে আমল জুনুব ও ফালাইয়াম ফালাইয়াম শাহুল মাসহাব ওলাই আকরাউল কোরআনা ওলাই ও আলিম উত্তলাবা হাত তাই যে নাপাকি ব্যক্তি সে কোরআন স্পর্শ করবে না কোরআন পড়বেও না এবং ছাত্র ছাত্রীদেরকেও শিক্ষা দেবে না যে বন্ধু গোসল না করে তাহলে বিষয়গুলো স্পষ্ট হয়ে গেল এটা পঞ্চম খন্ডে মাজমুল ফতোমার ফটো আবর্ডের পঞ্চম খন্ডে তিনশো আশি পৃষ্ঠায় কথাগুলি উল্লেখ করেছে তারপরে এখানে সাহাবিদের কথা রয়েছে কিছু হাদিস রয়েছে সব মিলে এটা স্পষ্ট প্রমাণ হলো যে জুনুবী ব্যক্তি অর্থাৎ নাভাক ব্যক্তি যে ফরজ গোসল যার উপরে হয়ে গেছে মহিলা হোক পুরুষ হোক সেই অবস্থায় কোরআন পড়বে না যে বন্ধু গোসল না করে পবিত্র তর্জন না করে আর জুনুবি থাকা নাফাকিতে থাকা ঠিক না দ্রুত গতিতে গোসল করে নেবে যদি গোসল করতে দেরি হয় পক্ষে তাহলে অজু করে নেবে কারণ যতক্ষণ নাফাক থাকবে ততক্ষণ তার কাছে ফেরেস্তা হাজির হবে না জীবন্ত কোরআন না পড়া জীবন্ত সরি অজু না করা হয় এই জন্য অন্তঃপক্ষে গোসল করতে দেরি হলে অজু না করে নেওয়া ভালো বাকি আরো অনেক আলোচনা রয়েছে রে সংক্ষিপ্ত আল্লাহ আলম হাজার সাল্লাহ নবিনা মহম্মদসালাম আলিক